দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড, অর্থাৎ আপনার বাইকের বা আপনার স্কুটির, অথবা অনেকে বলে যে ভাই স্কুটি কেন বলেন, স্কুটার বলেন, স্কুটারের স্মার্ট কার্ড। এটা হচ্ছে আমার স্মার্ট কার্ড। মানুষের যেরকম স্মার্ট কার্ড হয়, ঠিক এখন বাইকেরও কিন্তু একটা স্মার্ট কার্ড হয়। তো আমি কিভাবে এই স্মার্ট কার্ডটা পেলাম এবং কতদিন পরে পেলাম, এই জিনিসটাই আজকে আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা করতে চাই। এতে আপনার মোটামুটি একটা ধারণা আসবে নতুন বাইক কেনার পরে। তো শুরুর যে গল্পটা, সেটা হচ্ছে যে আমি সেপ্টেম্বরের 9 তারিখে বা 13 তারিখে, আমার মনে নেই, আমি বাইক কিনি টিভিএস শোরুম থেকে, অর্থাৎ স্কুটিটা কিনি, অর্থাৎ আমার যে স্কুটি টিভিএস উইগো, এই উইগোটা কিনি। এবং ওদের সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে, ওদের সাথে ফাইনালি কথা বলতে হবে যে ঠিক আছে, বাইক স্কুটির দাম এটা এবং কাগজপত্রের জন্য কত নেবেন। তো ওরা আমার সাথে কথা হয় যে 15,000 টাকা নিবে এবং একদিনের ভিতরেই আমার নাম্বার দিয়ে দিবে, অর্থাৎ আজকে যদি আপনি কিনেন, কালকে তার পরের দিন অর্থাৎ পরশু দিন আপনাকে আপনার নাম্বার দিয়ে দিবে, অর্থাৎ কি আপনার বাইকের যে নাম্বারটা এটা দিয়ে দিবে। তো ঠিক ওই কথা অনুযায়ী তারা সর্বপ্রথম আমার সাথে এই কাগজটা আমাকে দেয়। দেখতে পারতেছেন, যদি দেখতে না পারেন আমি বলতেছি, টিভিএস অটো বাংলাদেশ মানি রিসিপ কাস্টমার কপি। আর এটার ভিতরে কাস্টমারের আইডি, আমার আইডি নাম্বার এবং আমার যে মোবাইল নাম্বার এটা আছে। হ্যাঁ, তারপরে টিভিএসের এই গাড়িটার সম্পূর্ণ ডিটেলস ঠিকানা দেওয়া আছে, কমপ্লিট আছে। তারপরে 1,44,900 টাকা এটা দেওয়া আছে। হ্যাঁ, এই হচ্ছে কমপ্লিট, এটা দিয়ে আমাকে গাড়িটা দিয়ে দেওয়া হয়। তার পরবর্তীতে যখন এটা দেওয়ার পরে আমি বাইকটা নিয়ে চলে আসি, তার 2 দিন পরে আমাকে আবার ফোন করে, ফোন করে বলে যে আপনার কাগজ রেডি হয়ে গেছে, আপনি এসে কাগজটা নিয়ে যেতে পারেন। একটা কথা মাথায় রাখবেন যে আপনি যখনই গাড়ি কিনেন, চেষ্টা করবেন আপনি নিজে না করে তাদের মাধ্যমে করাইতে, অর্থাৎ শোরুমের লোকজন দিয়ে করাইতে, তাহলে অনেকগুলো প্যারা থেকে আপনি বেঁচে যাবেন। আর যদি আপনি নিজে নিজে করতে যান, তাহলে এটার দরকার, এটার দরকার, এটা নাই, এটা নাই, অনেক ঝামেলা ভাই। তার চেয়ে হয়তো বা 1,000 টাকা বা 1,500 টাকা বেশি নিলেও আপনি নিজের দ্বারা করলে ভালো হবে, ভুল বলছি, আপনি নিজের না করে তাদের দ্বারা করলে ভালো হবে। যাই হোক, তারপরে আমি যখন আবার দ্বিতীয় দিন বা তৃতীয় দিন তাদের কাছে যাই, তারা আমাকে এই কাগজটা দেয়। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, তারপরে আমি আবার দেখায় দিচ্ছি। সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এই কাগজটার ভিতরে ওই টিভিএসের সব কিছু দেওয়া আছে, এটার ওয়েট কত, কয়জন চালাইতে পারবে, তারপরে প্রাইস কত, লাল না কালো, এগুলা পাশাপাশি আপনার ট্যাক্স টোকেনের যে সেটা আছে, সেটাও হচ্ছে ট্যাক্স টোকেনের মেয়াদটা উল্লেখ করা আছে এখানে, 13/9/2023 পর্যন্ত ট্যাক্স টোকেনের মেয়াদটা আছে। পাশাপাশি এটা হচ্ছে যে আপনার এটা 15/9/2021 এটা আসছে। হ্যাঁ, তার মানে আমি 13 তারিখে কিনছিলাম গাড়িটা, এখন নিশ্চিত হয়ে গেলাম। এবং এটার এই এইটার উপরে, এই কাগজটার উপরে আপনি চলতে পারবেন হচ্ছে 11/2022 পর্যন্ত, এখানে একটা সিল দেওয়া আছে। অনেকে জিজ্ঞেস করেন যে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দিয়েই কি আপনি চলতে পারবেন কিনা। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই যে এখানে একটা তারিখ দেওয়া আছে, এই তারিখটা দেওয়া আছে এই জন্য যে এই কাগজটার মেয়াদ হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ এর
এর আগেই আপনাকে ফিঙ্গার দিয়ে আপনার স্মার্ট কার্ডটা নিয়ে আসতে হবে। এজন্য ওরা এই এইটা দিয়ে রাখে। তো আমি কি করলাম, ওরা যখন এটা দিল আমি এটার মধ্যে যে নাম্বারটা পেলাম, অর্থাৎ আমার গাড়ির যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু আমি পেয়ে গেছি। প্রথম তাদের শোরুম থেকে যখন আমি কিনি তখন কিন্তু এই নাম্বারটা আমি পাইনি। এদের কাছ থেকে যখন এই কাগজটা পাই তখন কিন্তু নাম্বার পাইনি। দুই দিন পরে যখন এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেলাম সেখানে আমার গাড়ির নাম্বারটা পেয়ে গেলাম। অর্থাৎ গাড়ির নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো H67 সিরিয়ালে লাস্টে আরও 4টে ডিজিট। হ্যাঁ, তো এই নাম্বারটা আমি পেয়ে গেলাম এবং এই নাম্বারটা আমি একটা দোকানে গিয়ে একটা কাগজের উপরে দিয়ে আর পিছনে লাগায় চললাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এটা দিয়ে চলতে পারবেন? অবশ্যই চলতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাকে স্মার্ট কার্ডটা যত তাড়াতাড়ি সম্ভব তুলতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করলাম, আমি যখন 2 মাস পার হইলো তারাই বলছে যে 2 মাস পরে আপনি বিআরটিতে খবর নিলেই আপনার এই কার্ডটা পেয়ে যাবেন, তার আগে আপনাকে ফিঙ্গার দেওয়ার জন্য একটা মেসেজ পাঠাবে। তো আমাকে একটা মেসেজ পাঠায়, মেসেজ পাঠায় সে 1.5 মাসের মাথায় যখন মেসেজ পাঠায় তখন আমি গেলাম বিআরটিতে। তো যাই দেখি যে আমার একটা সৌভাগ্য যে আমার ওইখানে যে আমার গাড়ির যে নাম্বার প্লেটটা হয়ে গেছে। তো আমি ওইখানে যাওয়ার সময় আমার আরেকটা ভিডিও আমি তৈরি করছি, সেটা হচ্ছে যে ওখানে সব কিছু কাগজপাতি নিয়েই আপনাকে যেতে হবে। যাই হোক, সেদিনই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার গাড়ি ক্রয়ের পরের থেকে যতগুলা কাগজপত্র আছে পাশাপাশি আপনার ড্রাইভিং লাইসেন্স, যদি অনেকের ড্রাইভিং লাইসেন্স না থাকে লার্নার কার্ডটা নিয়ে গেলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে লার্নার কার্ড, তারপরে যায় আপনার ছবি, হ্যাঁ, তারপরে যায় হচ্ছে যে ট্যাক্স টোকেন, দেখতেই পারতেছেন 2 বছরের ট্যাক্স টোকেন এটা নিয়ে যান। হ্যাঁ, তারপরে এ হচ্ছে বর্তমান ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, অর্থাৎ এটার এখনও স্মার্ট কার্ডটা পাওয়া হয়নি। তো এজন্য আপাতত এটার ভিতরেই আপনার সব কিছু আছে, আপনার যে পরীক্ষা দিছিলেন, হ্যাঁ, টাকা জমা দিছিলেন, অর্থাৎ সবগুলাই কিন্তু এখানে আছে, বোঝা গেল। আর এটা হচ্ছে যে এখানেও অবশ্য আরেকটা জিনিস আছে, সেটা আমি পরবর্তীতে আসতেছি। আজকে যেহেতু এইটা সাবজেক্ট না, আজকে সাবজেক্ট হচ্ছে কি যে গাড়ির স্মার্ট কার্ড, এর হচ্ছে উল্টা পিঠ আর এ হচ্ছে ভাও পিঠ। আপনার কথা হচ্ছে যে সমস্ত কাগজ আপনি নিয়ে যাবেন, আপনি শুধু একটা কাগজ নিয়ে গেলেন হবে না, এজন্য চেষ্টা করবেন যে সমস্ত কাগজপত্র নিয়ে যাবেন যে কখন কি লাগে। তো আমি সব কাগজপত্র নিয়ে গেছিলাম, ওরা কি করলো ওইখান থেকে আমাকে গাড়ির পিছনে নাম্বার প্লেটটাও লাগাই দিছে। তা ওদিনই আমি কি করলাম, আমাকে বললো যে আপনি ওই রুমে যোগাযোগ করেন। তো ওই রুমটাতে গেলাম, যাওয়ার পরে আমি অবশ্য ভিডিওতে দেখাবো আপনাদেরকে রুমটা। তো ওইখানে যাওয়ার পরে ওই ভদ্র মহিলা আমাকে বসতে বললো, বসার পরে আমার ফিঙ্গার নিল এবং আমার ছবি তুলবো, আর ওই ছবিটাই কিন্তু এখানে চলে আসছে, ওই ছবিটাই কিন্তু এটা। তার পরবর্তীতে 15-16 দিনের মাথায় একটা মেসেজ আসছে যে আপনার স্মার্ট কার্ড রেডি। তো বিআরটিতে যাওয়ার পরে, হ্যাঁ, এখানেও একটা সিরিয়াল আছে, আমি সিরিয়ালটা একটু পরে আমি ভিডিওতে দেখাচ্ছি কোথায় গেলাম। ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে বাসে সুন্দর করে একটা টোকেন দিল, ওই টোকেনটা নিয়ে আরেক কাউন্টারে দিলাম, আরেক কাউন্টারে দেওয়ার পরে আমার হাতে সুন্দর করে একটা প্যাকেট সহ আমাকে এইভাবে এই কার্ডটা দিয়ে দিল, এভাবে কার্ডটা ছিল। অর্থাৎ এখানেই আমার এই নাম্বারটা লেখা ছিল। যাই হোক, তো পরবর্তীতে আমি খুলে তো অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, এবং একটা মজার বিষয় হচ্ছে কি যে যখন আপনি এই 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 কার্ডটা নিতে গেলেন, আশেপাশে অনেকগুলো মেশিন দিয়ে দাঁড়ায় রয়েছে, বলতেছে যে ভাই আপনার নাম্বারটা লিখে আমরা এখানে ছাপ দিয়ে দেবো। তো বললাম যে এটা সুবিধা কি,
বলতেছে যে এটা সুবিধা হচ্ছে এটা যে আপনার যদি কখনো এটা হারায় যায় তখন আপনার এই নাম্বারে মানুষ আপনাকে ফোন দিবে দিয়ে আপনাকে এটা দিতে পারে। তো এই জন্য আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে কত টাকা বললো যে 50 টাকা, আমি বললাম যে না যদি 20 টাকা হয় তাহলে দিতে পারেন। তো পরবর্তীতে 20 টাকা দিয়েই কিন্তু আমি আমার নাম্বারটা লাগাইলাম আর এইভাবেই আমি আমার গাড়ির স্মার্ট কার্ড পেয়ে গেছি। স্মার্ট কার্ড আর ওটাতে কিন্তু অনেক ডিফারেন্স আছে, কাগজের ব্যাপারটা একরকম আর স্মার্ট কার্ডটা কিন্তু একদম আলাদা। এটা দিয়ে আপনার গাড়ি বিক্রয় বা নাম পরিবর্তন মানে নাম ট্রান্সফার যখন করবেন সব কিছুতে আপনি সবচেয়ে বেশি সুবিধা অ্যাডভান্টেজ পাবেন এটাতে। দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের একটু সুবিধার জন্যই মিরপুর বিআরটিতে চলে আসছি আর মিরপুর বিআরটিতে তো দেখতে পারতেছেন শত শত মানুষ, শত শত গাড়ি, শত ওই পাশে অনেকগুলা হুন্ডা। হ্যাঁ, তো আমি যেখান থেকে উঠেছি আর কি সেই জায়গাটায় চলে যাচ্ছি। আপনার মেসেজটা দেখাইলেন এবং আপনার একটা কাগজ অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিয়ে এখানে আসবেন। এখানে আসার পরে তাদেরকে বললেই 2 নম্বর কাউন্টার থেকে একটা টোকেন দিবে। একটা টোকেন দেওয়ার পরে বলবে যে আপনি 7 নম্বর কাউন্টারে হাত দেন। তো 7 নম্বর কাউন্টারে আপনি দাঁড়ানো, এখানে একজন লোক দাঁড়ানো আছে দেখতেই পারতেছেন, ওইখানে দাঁড়ানোর পরে আপনাকে আপনার স্মার্ট কার্ডটা দিয়ে দিবে এবং ওই আপনার অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা ওটা তারা রেখে দিবে অরিজিনালটা। আমি যেটা আপনাদেরকে ভিডিওতে দেখাইছি ওটা আমার ডুপ্লিকেট করা ছিল, এর জন্যই দেখাইতে পারছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, অবশ্যই স্কুটি বয় বিডির সাথে থাকবেন এই আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে, কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা রাখুন, সুন্দরকে সাপোর্ট করুন অসুন্দরকে নয়। আর এভাবেই একদিন এই সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।